ইজ মি তোহিদ আফ্রিদি অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর শো মাই শো তোহিদ আফ্রিদি শো। সো আজকে আমার সাথে এমন একটি ব্যান্ড আছে যে ব্যান্ডটি ইন্টারনেট থেকে পুরো বাংলাদেশ কি পুরো এশিয়া মানুষ তাদের ভালোবাসে এবং আমিও অনেক বড় ফ্যান এবং এখন তাদের ফ্যানরাও দেখছে, সেটা হচ্ছে কুড়েঘর। ওয়েলকাম গাইজ। থ্যাংক ইউ। আসলে আমি আজকে স্পেশালি আমি অনেক এক্সাইটেড বিকজ আমি ওদের অনেক বড় ফ্যান এবং ওদের প্রত্যেকটা গান আমি শুনি ইউটিউবে সবসময় এবং তাদের আজকে স্টোরি, লাইফ স্টোরি, তাদের অজানা সব তথ্য, মানে গোপন তথ্য যেটাকে বলে আর কি, গোপন তথ্য অফ কুড়েঘর, মানে কথাটা আসবে এরকম। সো সব জানো, তার আগে আমরা পরিচয় হয়নি। আমাদের সাথে আছে তাশরিফ। হ্যালো। সো আমি চাচ্ছি যে তুমি যদি তোমার ব্যান্ডটাকে পরিচয় করে দিতে সবার কাছে। হ্যালো, হাই গাইজ, আমি তাশরিফ, আমি ব্যান্ডের ফাউন্ডার অ্যান্ড লিড ভোকাল। আমার পেছনে আছে শ্রাবণ, আমার ফ্রেন্ড, নোয়াখালীর ছেলে, নোয়াখালীর শ্রাবণ পার্কিশন বাজাচ্ছে। আর এইদিকে আছে প্রান্ত, ও হচ্ছে ফ্লুটে আছে, বাঁশি বাজাচ্ছে। এদিকে লিড গিটারিস্ট প্রিন্স, তারপর আছে প্রিয়ম হরিবল, হরিবল হচ্ছে নিক নেম এনিওয়েজ। তারপর আছে হচ্ছে পিচি সাব্বির, ও এখন স্কুলে পড়ে যদিও মানুষকে বলে বেড়ায় কলেজে পড়ে। আর ওইদিকে আছে হচ্ছে শরণ হুতুম। সো গাইজ, আজকে আমি সবই শুনবো তাদের স্টোরি। সো তার আগে আমি এবং আমার দর্শকরা একটা গান দিয়ে স্টার্ট করতে যাচ্ছি এই অনুষ্ঠানটা। রোমান্টিক সব গান গুলো যাচ্ছি গে, হঠাৎ কখন সেই মেয়েটি চলে গেল, 9:30 ডিনারের টাইম হলো, সাতটা থেকে সিটি বাসে চড়ে এসে নামলাম শাহবাগের মোড়ে, জগন্নাথ হলের অক্টোবর ক্যান্টিনে 35 টাকায় খিচুড়ি খেলাম কিনে। মোরে যে করি হোক দেব আজ রাত পার করে, নাম না জানা এক ভাইয়া দাঁড়িয়েছিল, অর্ধেক গান শুনে ভাইয়াটা হাততালি দিল, তারপর ভাইয়াটা সাইকেল নিয়ে গেল চলে, চায়ের বিলটাও দিয়ে গেল না বলে, হতবাক হয়ে মানিকের দোকানের পাশে আমরা চারজন ছিলাম চুপ করে বসে। এর মাঝে আমিন চার কাপ চা নিয়ে এলো, চা খেতে খেতে গান লিখাটা শেষ হলো, স্মরণীয় হয়ে গেল আমাদের সেই রাত, রাত শেষে চলে এলো আবার নতুন প্রভাত। অ্যামেজিং।
অ্যামেজিং। আচ্ছা আমাকে এখন স্টোরিটা একদম ক্লিয়ার আউট করো তো, কি হয়েছিল সেদিন আসলে রাতে? যখন গান ধরবো তো চশমা পরা একটা মেয়েকে দেখে আমরা মানে দুই তিনজন একসাথে ক্রাশ খাইছি। ওই রাতে বলো ওই মেয়ে কি করো এখানে? ওখানে 8:30 তো এরকম টাইমে তো স্মার্ট ছেলে সাড়ে তো 8:30 তোমরা রাত বলতেছো আর কি? হ্যাঁ রাত সন্ধ্যার একটু পর পর আর কি। আচ্ছা বাহ, আমরা মেয়েটাকে দেখতেছি তো আমি ফার্স্টে ভাবছিলাম আমি একাই দেখতেছি, পরে দেখিনি শুভও দেখতেছে, শুভঙ্করও দেখতেছে, শ্রাবণও দেখতেছে। তো ওখানে গানের কিছুটা জায়গা আমরা মানে লিখে ফেললাম, তারপর আমরা ওখান থেকে গেলাম হচ্ছে টিএসসির মোড়ে শাহবাগে গেলাম, ওখান থেকে রাতের ডিনার করলাম হচ্ছে জগন্নাথ হলের অক্টোবর ক্যান্টিনে, ওই যে বললাম যে টাকা শর্ট মিউজিশিয়ানদের বাংলাদেশে যে অবস্থা হয়, তো 35 টাকা করে একটা অসাধারণ খিচুড়ি ছিল, খিচুড়ি খাওয়া হলো। দেন ভাবলাম যে মানে ফ্রেন্ড সার্কেলে হল ছিল, ঢাকা ভার্সিটির বিভিন্ন হলে থাকে ফ্রেন্ড সার্কেল, বাট আমরা ভাবলাম যে হলে থাকবো না রাস্তায় থাকবো। পলাশির মোড়ে গেলাম, কয়েকটা চার দোকান খোলা, ওই মানিক মামার চার দোকান খোলা ছিল, তো ওখানে বসে সারা রাত গান লিখতে লিখতে শুরু করতে করতে কেটে গেল। গাইজ দিস ইজ কল ক্রিয়েটিভিটি, বিকজ আমাদের গান মানে অনেকেই চিন্তা করে গান বানানো ব্যাপার না, ওয়ান টু ব্যাপার, কিন্তু একটা গান করতে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি দরকার। আসলে তাদেরকে দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু এই যে রাস্তায় যাচ্ছে একটা মানুষের এখন দেখছে যে তারা কি করছে, ওইখান থেকে কিন্তু গানগুলো চলে আসে, দেখলেন বা মনে যা আসে তাই কিন্তু গান না। ওখানে একটা অ্যাড করি আমি, ওই রাতে ওই আড্ডার একটা ব্যাপার ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা যখন পলাশের মোড়ে গান লিখছিলাম, গানের একটা লাইন আছে এরকম যে মানে অর্ধেক গান শোনার পর একটা ভাইয়া হাত তালি দিল, সেটা ছিল হচ্ছে একটা ভাইয়া সাইকেলে যাচ্ছিল রাতের বেলা, তো ও মানে হঠাৎ করে সাইকেল দাঁড়া করলো, গানটা আমাদের শুনলো, শুনতেছে শুনতেছে, অ্যান্ড একটা পর্যায়ে হুট করে অর্ধেক গান শেষ করে একটু থামলাম, সাথে সাথে হাত তালি দিল, অ্যান্ড ও হচ্ছে আমাদের মানে চা খাওয়াইলো, মানে আমরা জানি না চা হঠাৎ দেখি চা আসছে, তো চা কি ব্যাপার, কেউ তো অর্ডার করেনি, সব ভাইয়ারা তোমাদের বিল দিয়ে চা অর্ডার করে চলে গেছে, বিল দিছে। হ্যাঁ ওই ভাইয়াটাকে অনেকদিন খুঁজছি, মানে ওইখানে গেলেই মানে খোঁজা হয় ভাইয়াটা, আসলে মানে এটা মনের মাঝে এখনো আছে। যাক ওই ভাইয়াটা যদি কোথাও এই এই ভিডিও দেখে থাকেন, আপনাকে খুঁজছে এই যে যার চার বিলটা দিয়ে আপনি চলে গেলেন এবং সাইকেল নিয়ে আসছেন, অবশ্যই গানের ভিতরে যখন উল্লেখ ছিল। সো আমরা আরেকটা গানে চলে যাবো, বিকজ আমি অনেক এক্সাইটেড তোমাদের গান, যখনই আমি শুনি আমি একদম আমিও স্টোরিতে ঢুকে যাই আর কি, যখন তুমি বলতেছিলে আমিও চিন্তা করতেছি ওখানে আমি আর কি, মানে আমি চিন্তা করছিলাম তুমি হচ্ছে আমি আর কি, আমি হচ্ছে তুমি আর কি, ওইভাবে সো ওইভাবে আর কি। আচ্ছা আমি মানে তুমি তুমি মানে আমি এই কথা রেস ধরে একটা গানে চলে যাই, যে গান দিয়ে আমাদের ব্যান্ডের স্টার্টিং, আমার কাছে তুমি মানে গানটা আমার এক নেত্রকোনা ছোট ভাই পাগলা ইমরানের লেখা এবং সুর করা, আমার কাছে তুমি। হ্যাঁ এই গানটা আমরা প্রথমে নেত্রকোনা সরকারি কলেজের মাঠের সামনে হুট করে করা আড্ডা দিতে দিতে, তো অডিয়েন্সরা যখন বলতেছিল যে ভাইটা একটু ক্লিয়ার করে করেন, দেন আমি আবার আর একটু লিরিক অ্যাড করলাম, গানটা পরিপূর্ণভাবে করলাম। আমার কাছে তুমি মানে সাত রাজার ধর, আমার কাছে তুমি মানে অন্য ধন, আমার কাছে তুমি মানে অন্য রকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া তোমায় আমি দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি, সবাই হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে। আমার
আমার সব কিছু, তাহি পাগলের মতো ছুটি তোমার পিছু। আমার কাছে বন্ধু তুমি সাদা মেঘের ভেলা, না দেখিলে মুখটা তোমার মন হয় ও তলা। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি। হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে। তোমায় আমি রাত জাগিয়া দে বন্ধু পাহারা। আমার কাছে বন্ধু তুমি সাত সাগরে ঢেউ, কত ভালোবাসি তোমায় জানে না রে কেউ। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি। হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হে, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো। সো গাইজ, নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যাবেন না, ঠিক আমাদের মনের ভিতরে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। রিমোটের বাটনটা ক্লিক করবেন না, একটু বসেন, একটু চাটা খান, কিন্তু যাবেন না মাই টিভি ছেড়ে কোথাও। সো আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক, আর এতগুলো সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি লাভ এবং শুভেচ্ছা। আর আমাদের সাথে আছে আপনাদের ফেভারিট, আপনাদের ভালোবাসার ব্যান্ড কুড়ে ঘর। যাই হোক, আমি একটাই কথা বলবো, আসলে তোমার বাবা মা অনেক প্রাউড ফিল করে, রাইট? আমি মনে করি আপনার ভাবটা টকরমা ঢেকি না করে। আন্টি এবং আঙ্কেল, আপনার ছেলে একজন বারুদ এবং তাদের সাথে যে টিমমেট আছে তাদের বাবা মাকেও বলছি, তারা একজন বারুদ এবং তারা যে কাজ করছে প্লিজ কখনো বাধা দিবেন না, বন্ধ করবেন না, বিকজ তারা কিন্তু এখন বর্তমানে পুরো বাংলাদেশটা কাঁপিয়ে দিচ্ছে। আব্বু অনেক সাপোর্টিভ, আমরা টিমের ম্যাক্সিমাম আটাগুলো আমার বাসায় হয়। আব্বু অনেক কষ্টগুলো আমাদের যন্ত্রণা সহ্য করে, ধুমধাম সাউন্ড দিই, বাসায় রিপোর্ট আসে, বাড়িওয়ালা যা আসে আব্বু চুপ করে কথা শুনে, অলরাইট আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর হবে না, আমার বলে তাসিফ নেক্সট দিন থেকে তোমার এগুলো আসা বন্ধ। আঙ্কেল আবার চোরের মতো আবার ঢুকেছি আমরা ন্যাশনাল টেলিভিশনে। আপনাকে একটি রিকোয়েস্ট করছি, আপনার সন্তানের জন্য একটি স্টুডিও প্লিজ আপনি নিয়ে দিন, তাহলে তাদের জন্য গান করতে আরও সুবিধা হবে। আচ্ছা, ফ্যামিলি থেকে কীরকম বাধা সবার আসছে এটা যদি জানতে চাই? বাধা আসলে আসছে না, আমার সবচেয়ে বেশি সাপোর্টিভ বলি, একটা মানুষের কথা না বললেই না, যে হচ্ছে দাদামণি কেমতান বৃষ্টি থেকে আমার ভাইয়া, তো ব্যান্ডের শুরু থেকে, উনি ব্যান্ডের সিইও আমাদের, তো ব্যান্ডের শুরু থেকে এখন পর্যন্ত মানে দেখা যায় কি, প্রতিদিন ভাইয়া অফিস করে, অফিসে থেকে সারাদিন আমার সাথে মেসেজিং করবে কি হচ্ছে, বাসায় গিয়ে কি হচ্ছে। ভাইয়া কিন্তু অনেক সিক থাকে, প্রেশার লো থাকে সবসময়, তারপরে ও রাত একটা দেড়টা দুটা পর্যন্ত আমাদের মানে কেয়ার করে। তারপর হচ্ছে আমরা যে কোনো একটা সিচুয়েশনে বললাম যে বের হতে পারতেছি না, কী করবো বুঝতেছি না, সবাই একটাই মানুষ, যাও দাদামণি, দাদামণি ডাকি আমি, তো দাদামণির কাছে যাও, গেলেই একটা সমাধান আছে। তো মানে সব উনার জন্যই সব। এই ব্যান্ডটা কীভাবে পেলা আর কি?
হয়ে গেছে এমনি, আসলে এটা প্ল্যান করে কিন্তু ভালো কিছু হয় না, মানে ফ্রেন্ডদের মধ্যে আসলে এটা ওরা ব্যান্ড বলে না, ওরা বলে যে আমার ফ্রেন্ডশিপ। ওরা কিন্তু যে দুইজন আছে শরণ সাব্বির, ওরা আমার এলাকার ছোট ভাই, প্রিয়ম এলাকার ছোট ভাই, প্রিন্স ভার্সিটির ছোট ভাই, শ্রাবণ হচ্ছে প্রান্ত, ও হচ্ছে ও ছোট ভাই রাজশাহী থেকে আসছে, ও পরে জয়েন করছে, শ্রাবণ আমার ফ্রেন্ড, তো হয় কি যে এই যে বন্ডিংটা এখানেই হয়ে গেছে। সো নেক্সট গান কোনটা? আচ্ছা এখন যে গানটা করবো এটার নাম হচ্ছে কইন্না, এটা আজিজুলের লেখা। এই গানের একটা স্টোরি বলি ছোট করে। হ্যাঁ আমি এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, নিজে নিজে বলছি। হ্যাঁ গ্রেট। এটা হচ্ছে যে আমাদের যখন আমি মানে তুমি গানটা অনেক ভাইরাল হয়ে যায়, তো তখন আমার একটা ফ্রেন্ড আছে লিরিসিস্ট, ও কিন্তু আজকে আসতে পারেনি, আমরা ওর জন্য ওকেও মিস করতেছি, আজিজুল হক। আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ টু আজিজুল। আই লাভ ইউ। ও মানে এত বেশি ট্যালেন্টেড একটা ছেলে, আমাদের সবার মাথা যদি একসাথে করলে ওর মাথা সমান হবে না। ওরে বললাম যে আজিজুল এই গানটা ভাইরাল হয়েছে, এরকম কিছু একটা গান দরকার, এরকম টাইপের কিছু একটা। ও বলে আচ্ছা ঠিক আছে 10 মিনিট টাইম দাও, তোমরা একটু ওইদিকে গিয়ে চাখো। আমরা তখন নেত্রকোণা স্টেশনে বসে চা খাচ্ছিলাম। ও ঠিকই 10 মিনিট 7 মিনিটের মাঝে গান লিখে নিয়ে আসছে, আমি বসলাম, গিটারটা ছিল তখন শুরু করা ইনস্ট্যান্ট, মানে এই গানটা টোটাল কাজ হতো 20 মিনিটের মাঝে, টোটাল গান কমপ্লিট করা ছিল 12 মিনিট। 12 মিনিট? হ্যাঁ 12 মিনিট, এরকমই হয়। মানে আমি একবারে বসে শুরু করলাম, ও একবারে বসে লিখে ফেললো। অ্যান্ড এটা হচ্ছে সব ডেডিকেট করছি সব বাংলাদেশ এবং কলকাতার অনেকেই আমাদের গান শুনেন, সব কইনাদের, সুন্দরী কইনাদের। সিনারে দেখছি এখন পরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি। কইনারে 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 কোমরে দুল খায়, হেলা দুইলা বেড়ায় কইনা নাইসা সারা গায়, কইনার সুল বাতাসেতে কোমরে দুল খায়, হেলা দুইলা বেড়ায় কইনা নাইসা সারা গায়। দেখা তার রূপের বাহার কি জানি হইল আমার, দেখা তার রূপের বাহার কি জানি হইল আমার, এই দেখা তার রূপের বাহার কি জানি হইল আমার, দুই চোখে লাগে আন্ধারা হা মরি মরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি। কইনারে আসলে খুবই সুন্দর একটা সং, অ্যামেজিং। আসলে গানটা কে জানি লিখেছে? আজিজুল হক। ও হচ্ছে নেত্রকোণায় থাকে, ধুবাউর ওর বাড়ি। অ্যান্ড আমরা ওকে আসলে অনেক মিস করছি, অ্যান্ড আমরা অনেক প্রাউড ফিল করি যে আজিজুলের মতো এত জিনিয়াস একটা মানে ফ্রেন্ড পাইছি, ইভেন একটা একজন লিরিসিস্ট আমাদের ব্যান্ডে আছে। আচ্ছা সো গাইজ, নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যেন আমাদের সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের সাথে আছে কুড়ে ঘর। সো নেক্সট কোন গানে যাচ্ছি আমরা? আমরা এখন যে গানটা করবো এটার নাম হচ্ছে ব্যাচেলার।
উদাস লাইফে কোনো পেইন নেই আমার, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ওরে ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। বলে কিছু নাই, দুপুরের খাবারটা ব্রেকফাস্ট বলে চালাই আমি। রাতে কফি ডিনার করছি আমার মনে নাই, ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়। ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট বলে কিছু নাই, দুপুরের খাবারটা ব্রেকফাস্ট বলে চালাই আমি। রাতে কফি ডিনার করছি আমার মনে নাই, ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি, যখন খুশ ছাড়াই আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনে হবে মামা চাচার জোর তো নাই। আমার রাজে আমি রাজা না রে আমার রানী, রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি, যখন খুশ ছাড়াই আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনে হবে মামা চাচার জোর তো নাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। Amazing, oh my god, bachelor মানে আসলে এটা প্রত্যেকটা ব্যাচেলারের কষ্টের স্টোরিটা কিন্তু তোমরা তুলে ধরেছো। বলা যায় আমরা এটাই চেষ্টা করছিলাম যে সব ব্যাচেলারদের লাইফ স্টোরিটা যেন তুলে ধরতে পারি। সো এই গানটা কে লিখেছে? এটা লিখেছি আমি এবং আমার ছোট ভাই জিসান শুভ, আমাদের দুজনের লেখা, আমার সুর করা। Amazing, যাই হোক গাইজ, আজকের আমাদের অনুষ্ঠানের সময় একদমই শেষ। সো আমি চাচ্ছি যে কুড়ে ঘরের তারা তাদের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাও আর কি। আমরা আসলে ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমরা জানি যে সবার সব কিছু ভালো লাগবে তা না, যাদের ভালো লাগছে না বা লাগছে যারা সাপোর্ট করছেন এভাবেই ভালোবাসবেন, দোয়া করবেন আমাদের। আর যাদের ভালো লাগছে না তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিদিন, আমাদের মাত্র বয়স এক বছর, তো আমরা শিখছি, আমাদের ভুল হচ্ছে, আমরা জানি, আমরা সবাই বিগিনার, সবাই শিখছি প্রতিনিয়ত ভুলগুলো। আমাদের কি কনস্ট্রাকটিভ কমেন্টগুলো বেশি দরকার, মানে সব যে সুনাম বলতে হবে তা না, আবার এমন কিছু বলবেন না প্লিজ যেন আমরা সারাদিন পরিশ্রম করার পর একটা কমেন্ট দেখে কাজের মানে ইয়েটা হারায় যায়, স্পিডটা হারায় যায়। তো আমাদের কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন যেন আমরা এখান থেকে শিখতে পারি নতুন কিছু, এবং আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশকে ভালো কিছু দিতে চাই, নিজেরা ভালো কিছু করতে চাই। সো আজকের মতো শো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। সবাই গানে গানে থাকবেন, সুরে সুরে থাকবেন, ভালোবাসার মধ্যে থাকবেন। আল্লাহ হাফেজ।